প্রকাশ্যে দিনের আলোয় ওই অপহরণ বিশ্বভারতীর ছাত্রকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বীরভূম বিশ্বভারতীর ভিন রাজ্যের এক ছাত্রকে অপহরণ করলো দুষ্কৃতীরা। তার নিজের ভাড়া বাড়িতে ঢুকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। থানায় মেল করে অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জানা গিয়েছে ছেলেটির নাম পান্না চারা, তার বাড়ি মায়ানমার। বিশ্বভারতী সংস্কৃত ডিপার্টমেন্টে পিএইচডি স্কলার, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। শান্তিনিকেতনের ইন্দিরাপল্লী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো এই ছাত্র, তার সাথে তার এক বন্ধুও থাকতো। জানা যায় সে গতকাল দুপুর দুটো নাগাদ 7 থেকে 8 জন দুষ্কৃতী আসে তার গাড়ি নিয়ে। প্রথমে ইন্দিরাপল্লী পাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িতে তারা এই ছাত্রটির ছবি দেখিয়ে খোঁজ করে। পরে ছাত্রটি যে ভাড়া বাড়িতে থাকতো সেই ভাড়া বাড়িতে প্রবেশ করে ছাত্রটিকে তুলে নিয়ে যায়। এমনকি তার সঙ্গে যে বন্ধু থাকতো তারও মোবাইল ফোনটিও নিয়ে চলে যায়। আর এই ঘটনার পরই সন্ধ্যাবেলায় বিশ্বভারতী কর্তৃপক্ষ কি বিষয়টি জানায় ছাত্রের বন্ধু। জানানোর পরেই কর্তৃপক্ষের তরফ থেকে বোলপুর থানায় ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে মেইল মারফত। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ঘটনার অভিযোগও দায়ের করা হয়েছে। তবে কেন বা কারা কি উদ্দেশ্যে ছাত্রকে অপহরণ করলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই ঘটনার পেছনে অপহরণের তথ্যই রয়েছে না অন্য কোনো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। তবে বিশ্বভারতীর অধিকাংশ ছাত্রছাত্রী শান্তিনিকেতনে বিভিন্ন এলাকায় ভাড়া থাকেন। এমন ঘটনা প্রকাশ্যে আসার পরে সকলের মধ্যেই বেড়েছে চিন্তার ভাঁজ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আমার ঘরে বলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে, আমরা মেয়ে একটা মেয়েকে খুঁজতে এসেছি, এইটুকু। কারা এসেছিল এবার চিনি না। এবারে আমাদের এখানে তো 10-12 জন এসছে বলছে, সেটা আমরা আর দেখিনি। এবার কোথা থেকে এসে কি এসে সেটা জানি। কার খোঁজ করছিল? এই একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে একটা ছেলে, এইটুকু বলছে। দিয়ে এসে আমার ঘরে ঢুকে গেছে, বলছে আপনার ঘরে ঢুকে আছে, আমার নাতিকে দেখেছে, দিয়ে ভাবছে যে এইটুকুই বাস। দিয়ে কি করলো আপনার ঘরে? আমার ঘরে ঢুকলো, বাস দেখলো নেই, বাস। কি শুনলেন আপনার সমাজ থেকে? তারপরে পেয়ে গেছে, তারপরে ওই পাশে কোন দিকে বাবা এক পাশে ওই কোন বাড়ি আছে ওখানে একটা ছেলেকে ধরে নিয়ে গেছে। না সেটা বলতে পারবো না, আমি জানি না সেটা বিশ্ব ভারতী না কিছু। মনু